গাইস, আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে। এই প্রচণ্ড শীতে জেলেরা সকালবেলায় চলে আসছেন বেড় জাল দিয়ে মাছ ধরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দুজন জেলে জালটি টেনে নিয়ে যাচ্ছেন। দুজনে জাল টেনে নিয়ে যাচ্ছেন এই প্রচণ্ড শীতে সকালবেলায় চলে আসছেন ওনারা মাছ ধরার জন্য। যদিও আজকে প্রায় দুই তিন দিন যাবত ওনাদেরকে খবর দেওয়া হচ্ছে জাল নিয়ে আসার জন্য, মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন আরো দুজন জেলে। চারজন একসাথ হয়েছে, চারজন ঝিলি একসাথ হয়েছে। অবশেষে জালকে টেনে আস্তে আস্তে একদম তীরে ভেঙেছেন, মাছের লাফালাফিও শুরু। মালানা কাকা একলা আছে, এগুলো হইলে হালাইছি রমু আনি বেশি ইয়ে রহিনেশ্বরীর ওই উকুল করতে খানা খানা তো শিখের আজ দিয়েছি রুই কই রুই নেই ফাঁস কয়টা নেবেন, ফাঁস নেবেন কয়টা? শব্দে পাঙ্গাস উঠে দিয়েছেন রুই নাই। একুশ হয়েছে না, মোট চব্বিশটা নেন, চব্বিশটা নেন টোটাল, নাহলে তো বাড়ি যে গিরি। সবগুলাকে ফালান না, যদি পরে বড় একটা উঠে উঠে নিয়ে নিয়েন।
একবার দুইটা তো এনতে নিতে পাইবেন না, এগুলো সব সব ছোটোগুলো ফালাই দেন, এগুলো সব ফালাই দেন। আরে আস্তে আস্তে ফালাক না, এমন আছে নিচে আরও বড় থাকতে পারে তো। প্রচেষ্টা হয়েছে তো, হ্যাঁ এবার এগুলা ফালাই দেন। এই যে এটাও তো বড়, বললাম না আগে ছোট গুলা ফালাই দিতেন, এটা নিয়ে নেন। হ্যাঁ না লাগবো না, পুষ্ট হয়েছে, টোটাল পুষ্ট হয়েছে, নিয়েন না, এগুলো সব পালাই দেন। এই ছোটো মাছগুলো এবারে কীভাবে লওয়া যায়, এটা সব ময়লা পরিষ্কার করেন। ছোট ছোট মাছ কই, গুড়া মাছ, গুড়া মাছ আইয়ে না, কাতল মাছ কই, বলে না চারটা ফেলা ছিল, কাঠুর মাছ সাইজ আছে মনে যত তুমি গরু মাছ কয়টা মাত্র না, আমাদের নোয়াখালী ভাষাটাকে খইয়া মাছ বলা হয়, দেখতে পাচ্ছেন কয়েকটা খইয়া মাছ বড় না হিসাব আজকে পর্যন্ত ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ।